যদি আমরা সফল হতে চাই দুনিয়া এবং আখেরাতে, তাহলে যে কোনো মূল্যে দাঁত কামড়ে আমাদেরকে অবশ্যই আদর্শের উপর টিকে থাকতে হবে, নীতির উপর টিকে থাকতে হবে, দীনের উপর টিকে থাকতে হবে। ভারতের নূপুর শর্মারা, তারা হয়তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নামে কটূক্তি করে তাকে অবমাননা করতে চাইবে, তারা হয়তো চাইবে মসজিদগুলোকে ধ্বংস করে দিয়ে সেখান থেকে কাল্পনিক মন্দিরের উত্থান ঘটাতে। যতবার আমাদেরকে আঘাত করা হবে ততবার আমরা নতুন শক্তি নিয়ে আরও বেশি জাগ্রত হব ইনশাআল্লাহ। দেশের সর্বত্র প্রতিটা প্রান্তরে আলহামদুলিল্লাহ আহলে হাদিসের দাওয়াত এখন ছড়িয়ে পড়ছে আলহামদুলিল্লাহ। যতবার আমাদের বাধা দেওয়া হবে ততবার ইনশাআল্লাহ সুবাসিত শক্তি নিয়ে আবার আমরা ফিরে আসব, এতে কোনো সন্দেহের অবকাশ নেই ইনশাআল্লাহ। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদাহু ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু, আম্মা বা'দ, ফা'উযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু ওয়াত্তাকুল্লাহা লা'আল্লাকুম তুফলিহুন। সূরা আলে ইমরান 2 নম্বর আয়াত। নির্ভেজাল তাওহীদের ঝান্ডাবাহী এদেশের অনন্য যুব সংগঠন বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের কেন্দ্রীয় উদ্যোগে আয়োজিত আজকের এই বার্ষিক কেন্দ্রীয় কর্মী সম্মেলন 2022-এর সম্মানিত অতিথিবৃন্দ, উপস্থিত আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, উপস্থিত দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত প্রাণপ্রিয় তরুণ ও যুবক ভাইয়েরা, এবং সেই সাথে তাদের সাথে আগত সম্মানিত সুধীমণ্ডলী, প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যার অশেষ রহমতে অনেক বাধা বিপত্তির পরেও অবশেষে আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে আমরা এমন একটি অনুষ্ঠানে একত্রিত হতে সক্ষম হয়েছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সুযোগ দানে ধন্য করেছেন। তার উদ্দেশ্যে অন্তর অন্তঃস্থল থেকে আরও একবার শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত শেষ নবী আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ইসলামের প্রতি, যার আদর্শের প্রচার এবং প্রসারের স্বার্থে আমাদের এই সার্বিক প্রচেষ্টা। সুপ্রিয় উপস্থিতি, আমি প্রথমেই আন্তরিকভাবে শুকরিয়া আদায় করছি আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন, আমাদের প্রাণপ্রিয় তরুণ যুবক ভাইয়েরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে অত্যন্ত কষ্ট স্বীকার করে এখানে এসেছেন, এবং আসার পরেও তারা যেভাবে দুর্ভোগের শিকার হলেন আমরা তাদের প্রতি আন্তরিকভাবে শুকরিয়া জানাচ্ছি যে তারা ধৈর্যের সাথে এই সময়টাকে তারা মোকাবেলা করেছেন এবং অত্যন্ত সুশৃঙ্খলভাবে তারা এখনও পর্যন্ত আমাদেরকে সহযোগিতা করে যাচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই ধৈর্যের বদৌলতে তাদেরকে যেন উত্তম প্রতিদান দান করেন, আল্লাহুম্মা আমিন। সেই সাথে আরও শুকরিয়া জানাচ্ছি যারা প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে সহযোগিতা করলেন। আমরা বারবার বাধার শিকার হয়েছি, তারপরে আলহামদুলিল্লাহ প্রশাসনের কিছু ভাইয়ের সহযোগিতাতেই আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে আবারও আমরা আমাদের এই অনুষ্ঠান যথাস্থানে শুরু করতে পেরেছি। এই জন্য আবার আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আজকের এই যে বৈঠকে আমরা বসেছি আজকে, সারা বিশ্বব্যাপী আমরা যদি তাকাই আমরা দেখতে পাব চারিদিকে অসংখ্য ফেতনার ডামাডোল সারা বিশ্বকে আজকে যেন একেবারে ঝনঝনে অবস্থায় রেখে দিয়েছে। ঠিক সেই অবস্থাতেও যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাব সংগোপনে একটা ভিন্ন ধারার মুসলিম গণজাগরণ যেন সর্বত্র ছড়িয়ে পড়ছে আলহামদুলিল্লাহ। ভারতের নূপুর শর্মারা, তারা হয়তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নামে কটূক্তি করে তাকে অবমাননা করতে চাইবে, তারা হয়তো চাইবে মসজিদগুলোকে ধ্বংস করে দিয়ে সেখান থেকে কাল্পনিক মন্দিরের উত্থান ঘটাতে, হয়তোবা তারা চাইবে কিছু মুসলমানকে হত্যা করে, কিছু মা বোনকে ধর্ষণ করে, অথবা আমাদের এই ধরনের বিভিন্ন ধরনের ইসলামী তৎপরতাগুলোকে বন্ধ করে দিয়ে তারা মনে করতে পারে তারা বিজয়ী হয়ে গেছে। কিন্তু তাদের মনে রাখা উচিত ছিল যতবার আমাদেরকে আঘাত করা হবে ততবার আমরা নতুন শক্তি নিয়ে আরও বেশি জাগ্রত হব ইনশাআল্লাহ। যতবার ইসলামকে পরাজিত করার চেষ্টা করা হবে ইসলাম ততবার বিজয়ী শক্তি হিসাবে ফিরে আসবে ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, আজকের পরিবেশ আপনারা জানেন, প্রিয় উপস্থিতি, যে আজকে আহলে হাদিসদের বিরুদ্ধে দেশের বিভিন্ন প্রান্তে কতভাবে তৎপরতা চালানো হচ্ছে। এখানে অনেক ভাই উপস্থিত রয়েছেন যারা আজকে অত্যন্ত নির্যাতিত অবস্থায় রয়েছেন নিজ নিজ এলাকাতে। শুধু তাই না, এমন ভাই এখানে রয়েছেন যাদের মসজিদ পুড়ে দেওয়া হয়েছে, যাদের মাদ্রাসা ভাঙচুর করা হয়েছে, যাদেরকে প্রতিনিয়ত বিভিন্ন হুমকির মুখে রাখা হয়েছে। তারপরও
আহলে হাদিসদের তৎপরতা বাংলাদেশে কি কমে গেছে নাকি আরো বেড়ে যাচ্ছে? ইনশাআল্লাহ দেশের সর্বত্র প্রতিটা প্রান্তরে আলহামদুলিল্লাহ আহলে হাদিসদের দাওয়াত এখন ছড়িয়ে পড়ছে আলহামদুলিল্লাহ। যতবার আমাদের বাধা দেওয়া হবে ততবার ইনশাআল্লাহ সুবাসিত শক্তি নিয়ে আবারও আমরা ফিরে আসবো, এতে কোনো সন্দেহের অবকাশ নেই ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, আজকের এই পরিস্থিতিতে আমরা আপনাদেরকে স্মরণ করে দিতে চাই, আজকে যে গণজাগরণ আমরা দেখছি যুব সমাজের মধ্যে আলহামদুলিল্লাহ যে চেতনা ফিরে আসার একটা স্রোত আমরা দেখছি, এই স্রোত শুধুমাত্র আসলেই হবে না, এই স্রোতকে ধরে রাখার জন্য আমাদেরকে সর্বাত্মক প্রচেষ্টা গ্রহণ করতে হবে। এবং এজন্য আমি সবচেয়ে বড় যেটা যে দুটো বিষয়কে চ্যালেঞ্জ হিসাবে মনে করি, সেই দুটো বিষয় হচ্ছে, এক নম্বর হচ্ছে লক্ষ্যের শুদ্ধতা আর দুই নম্বর হচ্ছে লক্ষ্যের দৃঢ়তা। লক্ষ্যের শুদ্ধতা বলতে আমরা যেটা বোঝাতে চেয়েছি আল ইখলাস বিন নিয়া, নিয়তের ক্ষেত্রে খুলুসিয়াত, আমাদের যুবক ভাইদের খুলুসিয়াতটা সবচেয়ে বেশি জরুরি। আমরা কিসের জন্য ইসলামের পথে ফিরে আসছি, কিসের জন্য আমরা ইসলামের জন্য তৎপরতা চালাচ্ছি, কিসের জন্য ইসলাম অনুযায়ী আমাদের জীবনকে পরিচালনা করছি, এই লক্ষ্য আমাদেরকে আগে শুদ্ধ হতে হবে। এই লক্ষ্য যদি, লক্ষ্যের মধ্যে যদি দুনিয়াবি লক্ষ্য ঢুকে যায়, দুনিয়ার পাওয়ার আশা ঢুকে যায় অথবা আরও অন্যান্য বিষয় যদি ঢুকে যায়, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার বাদ দিয়ে অন্য যে কোনো উদ্দেশ্য যদি এখানে ঢুকে যায়, নিঃসন্দেহে আমরা আমাদের এই গণজাগরণকে কখনোই ধরে রাখতে পারবো না। এই গণজাগরণ ধরে রাখতে গেলে আমাদেরকে অবশ্যই সবার আগে ইখলাস আমাদের ধরে রাখতে হবে, আমরা যে আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্যেই সব কিছু করছি, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্যই সব কিছু করছি, এই বিষয়টা আমাদেরকে আগে নিশ্চিত করতে হবে। সূরা মুহাম্মাদের 19 নম্বর আয়াত আল্লাহ বলছেন ফাআলামান্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি আগে জেনে নাও যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। অর্থাৎ এটা আমাদের জীবনের লক্ষ্যকে প্রকাশ করছে, শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে রব হিসাবে জানলাম, তাকে ইলাহ হিসাবে জানলাম, তার সিফাত সেগুলোকে আমরা স্বীকার করে নিলাম, এটুকুই যথেষ্ট নয়। আল্লাহ রাব্বুল আলামিনের উপর পরিপূর্ণ তাওয়াক্কুল আমার আছে কিনা, আল্লাহ রাব্বুল আলামিনকে আমি পরিপূর্ণভাবে হাজির নাজির হিসাবে জানছি কিনা, আল্লাহ রাব্বুল আলামিনকে আমি ভয় করছি কিনা, প্রতিটা মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন যে আমাকে দেখছেন এই অনুভূতি আমার মধ্যে আছে কিনা, এটা না নিশ্চিত হওয়া পর্যন্ত কখনোই আমার মধ্যে ইখলাস আছে এটা আমি নিশ্চিত করে বলতে পারবো না। প্রিয় উপস্থিতি, আজকের যে সমাজ, আজকের যে অবস্থা, আজকে আমাদের বিশেষ করে মুসলিম সমাজে যে অবস্থা, চারিদিকে নিফাকির ছড়াছড়ি, মুনাফিকির ছড়াছড়ি, আমরা যে কথা বলি সেটা আমি বিশ্বাস করি না, যে কাজ আমরা করছি তার বিপরীত আমরা আমাদের অবস্থান, আমাদেরকে আমাদের মুখে এক কথা আমরা শুনছি, আমাদের কাজ দ্বারা অন্য কিছু প্রমাণিত হচ্ছে, সব জায়গায় আমরা নিফাকির একটা স্রোতের মধ্যে ডুবে আছি। প্রিয় উপস্থিতি, এই জায়গা থেকে আমাদেরকে বাঁচতে হলে অবশ্যই আমাদেরকে ইখলাসের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, তবেই আমরা ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুক্তি পাবো, দুনিয়া এবং আখিরাতে সফলতা পাবো। আল্লাহ বলছেন ওমা ইয়াতাসিম বিল্লাহ ফাকাদ হুদিয়া ইলা সিরাতিল মুস্তাকিম, যে ব্যক্তি আল্লাহকে দৃঢ়ভাবে ধারণ করবে তাকেই সিরাতুল মুস্তাকিমের পথে হেদায়েত দেওয়া হবে, তাকেই সঠিক পথ প্রদর্শন করা হবে। প্রিয় উপস্থিতি, আজকে মুসলিম সমাজ আমরা যদি দেখি যে আমাদের সংখ্যায় কিন্তু আমরা মোটেই কম নই, 170 বিলিয়ন মুসলমান আজকে সারা বিশ্বে আমরা অবস্থান করছি, কিন্তু আমাদের শক্তিহীনতার পিছনে সবচেয়ে বড় কারণ যদি আমরা উল্লেখ করতে যাই তাহলে আমরা দেখব আমাদের এই ইখলাসুন নিয়া, আল্লাহকে সন্তুষ্ট করার যে উদ্দেশ্য, শুধুমাত্র আল্লাহর উদ্দেশ্যেই সব কিছু করার এই উদ্দেশ্য, এই জায়গাটাতে আমাদের সবচেয়ে বেশি দুর্বলতা। আর এই কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বহু আগে আমাদেরকে সতর্ক করে গিয়েছেন যে একটা সময় আসবে যে সময় তোমাদের সংখ্যা হবে অনেক বেশি, কিন্তু যারা বিধর্মী শক্তি তারা তোমাদেরকে প্লেটের চারিদিকে বসে তোমাদেরকে খুবলে খাওয়ার জন্য তারা প্রস্তুত থাকবে। তখন সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেছিলেন আমাদের সংখ্যা কি ওই দিন কম হবে, তখন আল্লাহ রাসূল বলেছেন না, তোমাদের সংখ্যা সেদিন কম হবে না, তোমাদের সংখ্যা সেদিন বেশি থাকবে, কিন্তু তোমরা হবে ওই স্রোতে ভেসে যাওয়া ময়লা আবর্জনার মতো, যার কোনো ভ্যালু থাকে না, যার কোনো মর্যাদা থাকে না, যার কোনো শক্তি থাকে না, সেই অবস্থা হবে তোমাদের। কেন এই অবস্থা হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তোমাদের মধ্যে দুইটা দুর্বলতার কারণ থাকবে, এক নম্বর হচ্ছে হুব্বুদ দুনিয়া ও কারাহিয়াতুল মাউত, এক নম্বর হচ্ছে দুনিয়ার ভালোবাসা এবং মৃত্যুকে অপছন্দ করা। আজকে আমরা সবাই দুনিয়ামুখী হয়ে গেছি, প্রচণ্ড রকম আমরা এখন ভোগবাদী হয়ে গেছি, প্রতিটা মুহূর্তে আমরা শুধুমাত্র চিন্তা করি কিভাবে আমরা দুনিয়ায় ভালো থাকতে পারবো, আখেরাতে কিভাবে ভালো থাকতে হবে, এই চিন্তা, এই ফিকির আমাদের মধ্যে অত্যন্ত কম, আর এই কারণে কিন্তু আমরা হেরে যাচ্ছি। দ্বিতীয় যে বিষয়টি আমরা উল্লেখ করতে চাইব, লক্ষ্যের দৃঢ়তা, লক্ষ্যের শুদ্ধতার সাথে সাথে যদি লক্ষ্যের দৃঢ়তা না থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমাদের এক সময় পদস্খলন ঘটে যাবে। যদি আমরা পথের উপর যাত্রা শুরু করে মাঝপথেই থেমে যাই,
অথবা পথ ছেড়ে দিয়ে অন্য পথের দিকে চলে যায়, নিঃসন্দেহে আমরা পথভ্রষ্ট হব। আর এ কারণে লক্ষ্যে দৃঢ়তা অর্থাৎ ইস্তেকামা এটা অত্যন্ত জরুরি বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াই হুল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইসবিরু, তোমরা দীনের উপর ধৈর্যের সাথে টিকে থাকো, ওয়াসাবিরু, এবং ধৈর্যে তোমরা প্রতিযোগিতা করো, ওয়ারাবিতু, এবং বাতিল শক্তি নানা রকম ফিতনার বিরুদ্ধে তোমরা সবসময় প্রস্তুত থাকো, ওয়াত্তাকুল্লাহ, এবং তোমরা আল্লাহকে ভয় করো, লাআল্লাকুম তুফলিহুন, যাতে তোমরা সফল হতে পারো। প্রিয় উপস্থিতি, যদি আমরা সফল হতে চাই দুনিয়া এবং আখেরাতে, তাহলে যে কোনো মূল্যে দাঁত কামড়ে আমাদেরকে অবশ্যই আদর্শের উপর টিকে থাকতে হবে, নীতির উপর টিকে থাকতে হবে, দিনের উপর টিকে থাকতে হবে, যে আদর্শ নিয়ে, যে মিশন নিয়ে আমরা লড়াই সংগ্রাম করে যাচ্ছি, এই লড়াই সংগ্রামের উপর আমাদেরকে অবশ্যই অবশ্যই টিকে থাকতে হবে, তাহলেই ইনশাআল্লাহ আমরা সফল কাম হতে পারবো। আজকে আমরা সফলতা মানে ইস্তিকামাত অর্থাৎ লক্ষ্যে দৃঢ়তা রাখতে পারছি না মূলত দুইটি কারণে। এক নম্বর হচ্ছে আমাদের গাফলাত, আমরা প্রচণ্ড রকম গাফেল হয়ে যাচ্ছি, প্রচণ্ড রকম অলাস হয়ে যাচ্ছি, বিলাসিতার মধ্যে আমরা নিজেদেরকে ডুবিয়ে দিচ্ছি। আর এ কারণে আমরা একটা খরগোশ মানে খরগোশ এবং কচ্ছপের গল্প আপনারা জানেন। কচ্ছপ, সে আস্তে আস্তে পথ চলেছিল, কিন্তু সে পথের উপর সুদৃঢ় ছিল, কিন্তু খরগোশ, সে অত্যন্ত দ্রুত এগিয়েছিল, কিন্তু হঠাৎ করে তার মধ্যে সে দুনিয়াবী গাফলাতে সে থেমে গিয়েছিল বলেই সে কিন্তু সফল হতে পারে নাই। আজকে আমরা যতই দৌড়াই না কেন, যতই আবেগ নিয়ে সামনে এগোই না কেন, যদি লক্ষ্যের দৃঢ়তা না থাকে, লক্ষ্যের যদি স্থিরতা না থাকে, তাহলে এই খরগোশের মতোই আমরা কিন্তু পরাজিত হয়ে যাব। প্রিয় উপস্থিতি, দ্বিতীয় যে বিষয়টি সেটি হচ্ছে আমাদের পথভ্রষ্টতা। নানা ধরনের ফেতনা এসে আমাদেরকে পথভ্রষ্ট করে দিচ্ছে, কখনো আমাদের মধ্যে চরমপন্থা চলে আসছে, কখনো আমাদের মধ্যে শয়তান নেক্সুরতে নানা রকম ধোকা নিয়ে আসছে, কখনো আমাদের মধ্যে এই সঙ্গবদ্ধ তৎপরতাকে বিচ্ছিন্ন করার জন্য আমাদেরকে সংগঠন না করার ফতোয়া দিচ্ছে, কখনো আমাদেরকে আমাদের কমিটমেন্ট নষ্ট করার জন্য, দিনই জাজবা নষ্ট করার জন্য আমাদেরকে বলা হচ্ছে যে বায়াত হারাম, কত কী বলে নানা ধরনের ফতোয়া দিয়ে শয়তান নেক্সুরতে এসে আমাদেরকে পথভ্রষ্ট করার চেষ্টা চালাচ্ছে। এই সমস্ত বিষয়গুলো থেকে আমাদেরকে সব সময় সচেতন থাকতে হবে, যেন আমরা ফেতনায় জড়িয়ে পড়ে আমাদেরকে আমাদের পথ যেন আমরা হারিয়ে না ফেলি। প্রিয় উপস্থিতি, আমি আর কথা বাড়াতে চাইব না, যেহেতু আজকে সময় অত্যন্ত সংক্ষেপ এবং আমাদের প্রোগ্রামও শর্ট করতে হচ্ছে, আমি আপনাদের সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই প্রোগ্রামে অংশগ্রহণ করার জন্য। সেই সাথে সাথে আপনাদের সকলের প্রতি আন্তরিক কামনা রাখছি, আপনারা শেষ সময় পর্যন্ত সুশৃঙ্খলভাবে আমাদেরকে এভাবেই সহযোগিতা করে যাবেন। ইনশাআল্লাহ আমাদের যারা পরবর্তী আলোচক যারা আছেন, তারা আপনাদের সামনে একে একে উপস্থিত হবেন। আমরা যদিও প্রোগ্রাম শর্টকাট করে ফেলতে হয়তো বাধ্য হব, কোনো কোনো বক্তাদের হয়তো বা আমরা যতদূর সময় দেওয়া উচিত ততদূর হয়তো সময় দিতে পারবো না, তবু আপনারা দয়া করে ধৈর্য ধরে আমাদেরকে এই পরিবেশ রক্ষার স্বার্থে আমাদেরকে সহযোগিতা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের এই দীনি তৎপরতাকে কবুল করে নিন, এবং এইখান থেকে যেই ইমানি জাজবা আমরা নিয়ে যাব, সেই ইমানি জাজবা নিয়ে আমরা যেন দেশের সর্বত্র পবিত্র কোরআন এবং সহিহ হাদিস ভিত্তিক জীবন ব্যবস্থা গড়ে তোলার এই সংগ্রামকে সফল করার জন্য আমরা সাধ্যমতো প্রচেষ্টা চালাবো ইনশাআল্লাহ। আমরা বারবার সেই স্লোগানটা উল্লেখ করতে চাইবো, ওহির আলোয় উদ্ভাসিত বাংলার প্রতিটি ঘর, ওহির আলোয় উদ্ভাসিত বাংলার প্রতিটি ঘর, বাংলার প্রত্যেকটা ঘরে ঘরে আহলে হাদিস আন্দোলনে এই দাওয়াতটা যেন পৌঁছে যায়। হয়তোবা আমরা প্রত্যেককে হেদায়তের পথে আনতে পারবো না, এটা সম্ভব নয়, কিন্তু কমপক্ষে প্রত্যেকের দ্বারে দ্বারে আমরা কি এই দাওয়াতটা পৌঁছে দিতে পারবো না ইনশাআল্লাহ। আমাদের প্রত্যেককেই শপথ নিয়ে আজকে এখান থেকে যেতে হবে, আমাদের গণ্ডির মধ্যে, আমাদের আয়ত্তের মধ্যে যত ভাই রয়েছেন, যত বোন রয়েছেন, তাদের প্রত্যেকের কাছে যেন আমরা এই হকের দাওয়াতটা কমপক্ষে পৌঁছে দিতে পারি। হক গ্রহণ করুক বা না করুক সেটা আমাদের দেখার বিষয় নয়, আমাদের পৌঁছানোর বিষয় সেটা হচ্ছে অমা আলাইনাল বালাগ, আমাদের দায়িত্ব হচ্ছে পৌঁছে দেওয়া, কবুল করা মালিক আল্লাহ রাব্বুল আলামিন। আপনাদের সকলকে আবারও আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে আবারও সামনে সাক্ষাতের প্রত্যাশা রেখে আজকের মতো এখানে শেষ করছি। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।